আসসালামু আলাইকুম প্রিয় পেকোবাসী আমার সালাম গ্রহণ করবেন আশা করি আপনারা ভালো আছেন আগামীকালকে বহুল আকাঙ্ক্ষিত আমি যে পরিবর্তনের ডাক দিয়েছি পেকোয়ার দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি দখলমুক্ত পেকোয়া গড়ার জন্য মানুষের উন্নয়ন নিশ্চিত করবার জন্য পেকোয়া গত পনেরো বছর ধরে উন্নয়ন বঞ্চিত পেকোয়াকে যেখানে উন্নয়ন মঞ্চীদের সেই পেকুয়াকে গড়ে তোলবার জন্য আমি একটা বিশাল স্বপ্ন নিয়ে দেশে ফিরেছি আমার সঙ্গে যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে এমন কিছু প্রার্থী গত কিছুদিন ধরে গত এই নির্বাচনে গত দশ থেকে পনেরো দিন ধরে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে যে আমি নির্বাচনে জেতার পরে অথবা হারার পরে আল্লাহ কপাল আমাকে যাই রেখেছে এটার পরে আমি দেশ ছেড়ে আমি আবার বিদেশে চলে যাব এ ধরনের একটা অপপ্রচার করছে আমি আপনাদেরকে হলপ করে বলছি আজকে রেকর্ডটা আপনারা রেখে দেবেন আমি আমার পরিবার নিয়ে আমি পেকুয়াতে চলে আসছি পারমান্টলি হয়তো আমার কাজের জন্য আমাকে হয়তো মাঝে মধ্যে ঢাকাতে যেতে হতে পারে দেশে বাইরে যেতে হতে পারে এটা জাস্ট হয়তো এক থেকে দুই দিনের বিষয় কিন্তু এই অপগোষ্ঠী যারা নিজেদের অপকর্ম ঢাকতে পারছে না যারা জনগণের সঙ্গে জনগণের ভোট নিয়ে তাদের দায়িত্ব পালন করেনি তারা এই ধরনের একটা মিথ্যা প্রচারণা চালাচ্ছেন আমি আমার ভোটারদেরকে অনুরোধ করবো আপনার এই মিথ্যা প্রচারণায় কোনোভাবেই বিভ্রান্ত হবেন না আমি আল্লাহকে হাজের না যে করে বলছি এই পেকুয়া সঙ্গে আমি আমার জীবনের সবকিছু সর্বশেষ আমার ঠিকানা এই পেকুয়া এই পাক পেকুয়ার মাটি এবং মানুষের সঙ্গে আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি থাকব এই অঞ্চলের যে কোনো ভালো মন্দ সুখে দুঃখে এই অঞ্চলের গরিব মেহনতি মানুষ অসহায় মানুষ এই অঞ্চলের তরুণ এই অঞ্চলের আমার মা বোনেরা যে কষ্টগুলির মধ্যে আছে সেগুলো আমি পরিত্রাণ করার চেষ্টা করব আমি এই অঞ্চলের তরুণদের কিনে আমার যে স্বপ্ন আমি যে কর্মসংস্থান মুখর একটি এই পেকুয়া করতে চাই আমি আপনাদের সহযোগিতা চাই আমি আশা করি আগামীকাল আপনারা আমাকে দত কলম মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন আর আমি আপনাদের বলছি জয় পরাজয় আল্লাহর হাতে যদি আমি নির্বাচিত নাও হই আমি আপনাদের কথা দিচ্ছি আমার পরিবার আমার কন্যা আমার স্ত্রী আমরা আপনাদেরকে ফেলে যাবো না আমরা পেকুয়াই থাকবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহে অবরাকাত